হঠাৎ দেখা চারপাশে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন দীঘাতে রয়েছি, আর আজকে আমরা যাচ্ছি সবুজদ্বীপ। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে, ভালো লাগবে। শোনো শোনো সুরজ, এখানে আমাদের ঋত্বিক রোশন, আর এটা হলো আমাদের বিদ্যুৎ জামাল। সবুজদ্বীপ যাওয়ার জন্য একটি গাড়ি ভাড়া করলাম, গাড়ি ভাড়াটা পড়েছিল আমাদের মেবি 650 টাকা। একটু হাই করে দাও। হাই, হ্যালো, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস। অবশ্যই আমরা পৌঁছে গেছি তালসারি। তালসারি এখান থেকেই সবুজদ্বীপ যাওয়া যায়। তো আমরা সবুজদ্বীপ দেখার পর আমরা আরও অন্যান্য জায়গায় যাবো, তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তারপর আমরা নৌকায় চেপে পড়লাম, আর এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কিছুক্ষণের মধ্যে সবুজদ্বীপে পৌঁছে গেলাম। চারপাশের ভিউটা দেখো বন্ধুরা, কতই সুন্দর সত্যি। বীজটা কতই না সুন্দর, কিছুক্ষণ হাঁটাহাঁটি করার ফলে আমার মনটা একদম হালকা হয়ে গেল। তো যাকে তো আমরা এখান থেকে এবার রওনা দেব, অনেকটা সময় হয়ে গেছে, আর অন্যান্য জায়গায় যেতে হবে এর কারণে। তো এরপর আমরা যাবো উদয়পুর বীচ, সেখান থেকে তাজপুর, তাজপুর থেকে আবার মন্দারমণি, মোহনা। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত, না হলে ভালো লাগবে। দাদা পুরো ভিডিওতে ফাটিয়ে দেয়। যেহেতু আমাদের আরো অন্যান্য জায়গায় যেতে হবে, এর জন্য সেখানে কিছুক্ষণ থেকে বেরিয়ে পড়লাম। এই যে দৃশ্যগুলো দেখছো মোবাইলে, তো এগুলো মোবাইলে বোঝানো সম্ভব না যে কেমন যে উপভোগ লাগে সামনে থেকে দেখতে, সেটা পুরোই আলাদা মোবাইলে দেখাচ্ছে। তো দেখো, আমি তার জন্য ভিডিওটা করা কিছুটা তোমাদেরকে সামনে তুলে ধরার জন্য। এখানে অনেকক্ষণ থাকা হলো, এরপর আমাদেরকে আর অন্যান্য জায়গায় যেতে হবে, এর জন্য আমরা এখান থেকে চলে গেলাম। এরপর আমাদের যাত্রা মন্দারমণি এবং শেষে মোহনা। তো দেখতে থাকো আমার সাথে ভিডিওটি। এই যে দৃশ্যটা দেখছো, এটা হলো মন্দারমণি। তো এই জায়গাটা অনেক সুন্দর, আমাকে এই জায়গাটাও ভালো লেগেছে। যাকে অনেক হলো ঘোরাঘুরি, এবার খাওয়া দাওয়া করতে হবে, অনেকক্ষণ হয়েছে, সকালে বেরিয়েছিলাম যেহেতু, এখন খিদে পেয়েছে। আর নতুন করে বলার কিছু নেই, এই জায়গাটা তোমরা দেখে বুঝতে পেরেছো, এই জায়গাটা হলো মোহনা। তো এই জায়গাটা আমায় অনেক আনন্দ দিয়েছে, কেননা সবার থেকে আলাদা জায়গাটা,
আর এর আগে আমি যখন দীঘা গেছিলাম তো এই জায়গাটা আসতে পারিনি সকালে, কেননা ঘুম ভাঙতো না। তো জায়গাটা আমার বেশ ভালোই লেগেছে, তো তোমরা এরপরে যদি আসো এই জায়গাটা অবশ্যই দেখে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।